আসসালামু আলাইকুম আমিন ভাই, যেহেতু নাই একজন আপু, তাহলে আপনি প্রশ্ন চালন করেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে শ্রী মোহাম্মদ পণ্ডিত, উনি বলেন, আনমিউট করে। থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। আমি কথা বলতাম অমিতার সঙ্গে একটু আর কি, আমাদের বিষয় আর কি। হ্যাঁ বলুন না, শুনি। দেবদেবীর জন্ম হয়, তা এখনো পর্যন্ত হয়তো একবিংশ শতাব্দী দেশে করোনা দেবীর জন্ম হয়নি, কিন্তু আমরা বেশ কিছুদিন পর্যন্ত আমরা দেখেছি দেবদেবী কিভাবে জন্ম হয়। তা আপনি শিবরাম চক্রবর্তীর বই পড়েছেন কিনা জানি না, সেখানে একটা গল্প আছে দেবতার জন্ম বলে। সেই উনি একটা পাথরে, তিনি যখন অফিস যেতেন, তিনি কাজে যখন যেতেন, তিনি একটা পাথরে রোজ হোঁচট খেয়ে যেতেন। তা সেই একবার সেখানে একটা মড়ক লাগে, তা সেই পাথরটাকে নিয়ে সেটাকে একটা ইয়ে করে দেওয়া হয়, সেটাকে একটা দেবতা তৈরি করে দেওয়া হয়। তো উনি আর মানে উনি উনি নিতান্ত মানে নাস্তিকই ছিলেন অ্যাকচুয়ালি। তো উনি এটা নিয়ে বেশ একটা মজার একটা গল্প লিখেছেন দেবতার জন্য। তো এরকম দেবতার জন্য আচ্ছা আর হয় আমাদের চারদিকে। তা তবে একটা কথা, যে 33 কোটি এই জিনিসটা কিন্তু একটা, এই 33 কোটি দেব দেবতা এটা এরকম নয়, এটা 33 ক্রোর্স নয় অ্যাকচুয়ালি। এই 33 টাইপস অফ এটাকে দেব দেবতা বলা হয়। সেখানে ওরকমই আমরা যে মনে হয় যে আমরা পড়েছিলাম যে একে চন্দ্র দুই পক্ষ এমনি করে করে পড়তাম, যে 8 অষ্টপশু সেরকমই, 8 জন অষ্টপশু এরকম করে করে, আর 31টা ক্যাটাগরির দেব দেবতা ছিল। তা বৈদিকরা যখন ইয়ে করতো, তাদের ওই সময় খুব একটা মূর্তি টুর্তি পুজোর প্রচলন খুব একটা ছিল না। তা ওরা ওই যোগ যাগযজ্ঞই বেশি করতো। তা যখন যখন ইয়ে করতো, যখন কোনো একটা দেবতাকে আহ্বান করতো, তখন এই 33 কোটি বা 33 রকম, এটা অ্যাকচুয়ালি কটি কথাটা, 33 কোটি, তা এই মানে কট অহস্যী কথাটা দেখবেন, তাই তাদেরকে এই 33 রকম দেব দেবীকে তারা আহ্বান করতো। তো সেখান থেকে কথাটা এসেছে। তবে অসংখ্য দেব দেবী তো আছেই আমাদের, এবং নতুন নতুন দেব দেবীকে আমদানি হয়, অবশ্যই আমদানি হয়, ঠিকই বলেছেন, সে কথাটা একবারে একমত। হ্যাঁ মোহাম্মদ, শ্রী মোহাম্মদ পণ্ডিত ভাই বলুন। সেটাই দেখছি, হ্যাঁ এবার সেটাই দেখছি, কারণ আমরা তো দেখি শিবের ছেলে গণেশ বা কার্তিক, কিন্তু তাদের কি বাচ্চা কাচ্চা হয়েছে সেটা তো কোথাও আর কি পাওয়া যায় না। নেক্সট জেনারেশন আর কি, আমার তো জেনারেশন আপডেট হচ্ছে, কিন্তু ভগবানের কোনো জেনারেশন আপডেট হয় না। তাদের কি জেনারেশনটা কি থেমে রয়েছে? কারণ ওইখানে ওইখানে কনসেপ্টটা একবার ফিক্সড ভিজিট করেছে, দেখো ইয়েতে ব্যাপারটা। হ্যাঁ সেটা ঠিকই। তবে আচ্ছা, আবার অনেক রকম অনেক গল্প আছে কিন্তু এখানে। আমরা যেমন ধরুন এই ইয়েতে মানে ধরুন ওয়েস্ট বেঙ্গলের দিকে, যেমন আমরা কার্তিক গণেশকে আমরা ভাবছি যে আমরা দেবী দুর্গার সন্তান বলে জানি, দুর্গা এবং শিবের, শিব দুর্গার সন্তান বলে আমরা জানি। সব জায়গায় কিন্তু সেরকম নয়। সাউথ ইন্ডিয়াতে যাবেন, সেখানে কার্তিক কিন্তু একদম আলাদা ফর্মে, সে কিন্তু হি ইজ ডিফারেন্ট কাইন্ড অফ গড কমপ্লিটলি। সেখানে মুরুগাপ্পান, সে একজন রীতিমতো মানে একজন, তিনি সে একজন দেবতাদের সে সেনাপতি, সে কিন্তু আর ওই দেবী দুর্গার সন্তান নয়। এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ফর্মে বিভিন্নভাবে মানে গল্পগাথা প্রচলিত আছে, ইয়ে হয়েছে। তো আপনার কথাটা সত্যি যে তাদের পরবর্তী জেনারেশন, না পরবর্তী জেনারেশন আমরা দেখি না, ওইরকম একটা দুটো জেনারেশন দেখা যায় যে ধরুন এর থেকে এ, তার থেকে সে, তার থেকে সে, এরকম দু তিনটে জেনারেশন হলো, তারপরেই তারা মোটামুটি কন্ট্রাসেপশন ইউজ করতে আরম্ভ করে। কারণ ওরা তো আর মরে না, তা ওরাও জানে যে দেখ ভাই আমরা যদি এখন বাড়াতে আরম্ভ করি সংখ্যা তাহলে প্রবলেম হবে। তখন তারা ব্যাসিক্রমি করেছে কিনা আমি জানি না, তবে অবশ্যই তারা জন্ম নিয়ন্ত্রণ তো অবশ্যই করেছে। এটাই আর কি। আর হলো আর একটা, যেটা আমাদের ধর্মগ্রন্থগুলো দেখি ম্যাক্সিমাম মানে আগে হয়েছে আর কি পরে হবে, মানে একটা হাওয়ায় কথা আর কি, আগে যা হয়েছে। কিন্তু আমাদের যে এখনকার যে টেকনোলজি সম্বন্ধে, সায়েন্স সম্বন্ধে ভগবান তো সবই জানতো, সে এখানে কি কোনো তার ধর্মগ্রন্থ এসে সেটা বলে যাবে না যে মোবাইল আবিষ্কার হবে, ল্যাপটপ আবিষ্কার হবে, রকেট আবিষ্কার হবে, প্লেন আবিষ্কার হবে, এরকম কোনো নতুন যে টেকনোলজি সম্বন্ধে কিছুই দেখছি না কোথাও লেখা আছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যা মানে হোয়াট আইস ক্যানট সি মাইন্ড ডাজ নট নো, যেটা সরি ভুল বললাম, হোয়াট মাইন্ড ডাজ নট নো আইস ক্যানট সি, তো সেরকমই ব্যাপারটা। যেটা জান মানে সেই সময় যেহেতু ধারণা ছিল না, এই ধরনের জিনিসগুলো কোনো রকম ধারণা ছিল না, তো সেই জন্য তারা লিখে যায়নি। আর এটা তো খুব অবভিয়াস, যেগুলো এই যে ধর্মগ্রন্থগুলো সেগুলো তো আর কেউ একটা ডিভাইন কোনো ইয়ের তো কাজকর্ম নয়, সেগুলো মানুষেরই লেখা, তো তারা জানতো না সেই জিনিসগুলো, সেই নিয়ে লেখেনি এই আর কি। আর তবে এখন অবশ্যই এনসি ইন্টেলিজেন্সে দেখবেন অনেক খুঁজে টুজে পাওয়া যাচ্ছে যে সেই সময় নাকি হেলিকপ্টার ছিল, সেই সময় নাকি ট্যাঙ্ক ছিল, সেই সময় নাকি সাবমেরিন ছিল, কিন্তু সেগুলো সেগুলো নিতান্ত একটা বোকার মতো গল্প। সেগুলো এরকমই কতগুলো ওরকম প্যাটার্ন হয়তো তৈরি হয়ে গেছে, সেরকম হলে তো আকাশে যে মেঘগুলো যে সাজিয়ে সাজিয়ে তৈরি হয়, যে অনেক রকম চিত্র তৈরি হয়, বা ওই কাগজে কালি ছিটিয়ে আমরা অনেক সময় অনেক রকম ছবি তৈরি করতাম, তার মধ্যে একটা প্যাটার্ন খুঁজে চেষ্টা করতাম, যেটা বাঘ, এটা জানোয়ার, এরকম কিছু। তা ইটস মানে সেরকম আর কি ব্যাপারটা, এটা সেরকমই একটা প্যাটার্ন খুঁজে নেওয়া, সেরকমই একটা জিনিস। তো সেই সময় ছিল না, সেই জন্যই তারা জানতো না, এটা তো মানে এটা তো খুব অবভিয়াস একটা ব্যাপার, বুঝলেন। সেটা এটা নিয়ে মাঝে মাঝে আর কি বাবায়, আরেকটা হলো আপনার যে শ্রীকৃষ্ণ বা আপনার রাম, তাদের কি মানে শেষ জীবনে কি হয়েছে সেটা কিন্তু মানে কোথাও লেখা নেই মনে হয় আর কি। দেখাচ্ছে একটা দৌবনের শ্রীকৃষ্ণ, এটা দেখাচ্ছে শেষ জীবনে সে বুড়ো হয়েছে না কি হয়েছে,
না না সেটা আছে, সেটা সেটা সেই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। যেমন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ যখন শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল সেই জিনিসটা বলে, সেই জিনিসটা আছে মহাভারতেই, সেটা আছে। তো শ্রীকৃষ্ণ যখন শ্রীকৃষ্ণ একবার বলরাম, আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে তাদের যদু বংশ প্রায় ধ্বংসের ধ্বংস হয়ে গেছে, তা বলরাম শেষনাগ ছিলেন, শেষনাগের অবতার ছিলেন, তাদের শেষনাগ সেখান থেকে চলে গেছে। তা মনে দুঃখে শ্রীকৃষ্ণ এক জায়গায় বসেছিলেন, তখন একজন শিকারি তিনি শ্রীকৃষ্ণের পদযুগলকে, সেটা হরিণ মনে করে, তা ইয়ে করে, সেখানে শিকার করার জন্য একটা তীর নিক্ষেপ করে এবং সেই তীর শ্রীকৃষ্ণের বুকে গিয়ে লাগে। তা ওই হরিণ মেরেছে মনে করে, যখন ছুটে এসে বেয়াদেশে দেখে যে শ্রীকৃষ্ণকে সেই শ্রীকৃষ্ণের গা সেই বান হড়কে দিচ্ছে। তাই এবারে তো সরি টরি বলে খুব ক্ষমা টমা চায়। তা শ্রীকৃষ্ণ বলে না তোর সরি বলে কিছু দরকার নেই, ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাপোলোজাইজ অ্যাট অল, তা এটা আমার কৃতকর্মের ফল। তা ইয়ে খুব অবাক, কৃতকর্ম মানে বলছে তুমি আগের জন্মে বালি ছিলে, তা বালিকে আমি বধ করেছিলাম রাম ইয়েতে অবতারে, তা সেই জন্যই তুমি আমাকে এই জন্মে বধ করলে, তা এটা সদ্বোধ হয়ে গেল, আই হোপ দের ইজ নো হার্ড ফিলিংস অ্যাট অল। তা বালি বলে আরে হার্ড ফিলিংস এর কথা কি বলছেন, এরকম করে খুব কানাকাটি, তারপরে ধরাধাম ত্যাগ করে শ্রীকৃষ্ণ। তো এইটা হচ্ছে শ্রীকৃষ্ণের ইয়ে, শ্রীকৃষ্ণের শেষ। রামেরও এরকম একটা গল্প আছে, সেখানে লক্ষণ, লক্ষণ সে নিজে সলিল সমাধি নেয়, লক্ষণ ছিল সেখানে শেষনাগের অবতার, লক্ষণ সেখানে সলিল সমাধি নেয়, ইয়ে কেউ সেই সময় ইয়েও ছিল না, তখন রামও নিজের দেহ ত্যাগ করে। সেই গল্প উত্তরকাণ্ডে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ শেষগুলো আছে, শেষগুলো বলা আছে, শেষে কি হয়েছিল সেগুলো বলা আছে কোথাও কোথাও। এটা কোথায় পাওয়া যাবে বলে দাদা? এটা এটা আপনি রামায়ণ, আপনি ইয়ে পড়েছেন, আপনি রাজশেখর বসুর রামায়ণ মহাভারত যে অনুবাদ দুটো, এই অনুবাদ দুটোর মধ্যেই পেয়ে যাবেন, একদম শেষের দিকে পেয়ে যাবেন। তবে ওরকমই ইংরেজিগুলো আমি যোগ করেছি, ওই ইংরেজিগুলো মানে নো নো হার্ড ফিলিংস ওইগুলো আমি যোগ করেছি, ওইগুলো পাবেন না, ওইগুলো আমার ইয়ে আমার ভার্সন। তা তবে তার মূল কথাটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। ঠিক আছে, আরেকটা হলো যাই হোক, মানে অনেক ধরে অপেক্ষা করছিলাম আর কি, সময়ের সমস্যা তো, মানে সকালবেলা কাজের একটু যেতে হয়, মুশকিল লাগে লাইফ গুলো আসলে, কিন্তু যুক্ত হওয়াটা একটু সময় প্রবলেম হয়। আর আসলে আমাদের লাইভের আমি জানি অন্যভাবে মেসেজ করেছিলাম। আচ্ছা আমি একটা কথা বলি, আমি জানি আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, শুধু আপনি না অনেকেই অনেক অনেকক্ষণ ধরে অপেক্ষা করে। আসলে আমি একটুখানি সিরিয়ালি নেওয়ার চেষ্টা করি, সবাইকে একটুখানি সিরিয়ালি নেওয়ার চেষ্টা করি, যেহেতু যে প্রথম যুক্ত হয় তাকে প্রথমে নেওয়ার চেষ্টা করি। তা সেরকম সিরিয়ালের জন্য অনেক সময় নেওয়া হয় না, বা অনেক সময় আমি যে আগের দিন যে যুক্ত হয়েছিলেন তাকে আমি চেষ্টা করি না যুক্ত করার জন্য। এই জিনিসগুলো করি আমি মাঝে মাঝে, যাতে সবাইকে সুযোগ দেওয়া হয়। তার জন্য অনেক সময় দেরি হতে পারে, বা কথা হয়তো একটা চলছে, সেই কথাটা যতক্ষণ শেষ হয় আমরা তো আলোচনা করি, আর আমরা মোটামুটি রেগুলারলি লাইভে আসি। তা এরকম নয় যে আমরা হঠাৎ করে মাসে একদিন লাইভে আসি, এরকম না। তা অনেক সময় হতে পারে যে একটুখানি ওয়েট করতে হয়, যদি ওয়েট করতে হয় যদি তাহলে তার জন্য মানে তার জন্য আমি দুঃখিত ওয়েট করতে হয়েছে বলে, কিন্তু আমাদেরও কিছু করা থাকে না, সেজন্য আমি মানে আই রিয়েলি অ্যাপোলজাইজ ফর দ্যাট। কিছু নেই মানে ব্যাপারটা হলো কি, আমাদের ধর্ম নিয়ে বেসিক্যালি আপনি ইদানিং একটু বলেন, এর আগে আমি আসিদার লাইভ শুনেছি বা এসে, এবার তাদের ধর্ম নিয়ে আর কি কথাটা বেশি হয়, এবার আমাদের ধর্ম নিয়ে আর কি বলার মতো আপনি আসলে আপনার কথাগুলো শোনার জন্য আর কি বেশি একটু আগ্রহে থাকি। এবার মানে শুনতে শুনতে আমাদের ধর্ম থেকে মনে হয় এখন মুসলিম ধর্মটা বেশি জানা হয়ে গেছে, সত্যি কথা বলতে আসিদার লাইভ বা মাতুর অভিজিৎ আজাদের শোনা হয় বেশি, নেশার মতো হয়ে গেছে, প্রতিদিন আসলে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এই কথাটার জন্য, ঠিক আছে। তবে নিজের ধর্মটা নিয়ে একটুখানি পড়াশোনা করা দরকার, নইলে যে সমস্ত নিজের দেশে বসে সেই ধর্মের আকর্ষণটাকে আপনি লুকিয়ে দাঁড়াতে পারবেন না। আর অনেকে এই ধারণাটা থাকে যে হয়তো ভোট ভোট ব্যাংকের জন্য অনেক সময় অনেকে সিউডো সেকুলারিজম করে, অনেকে হয়তো মাইনরিটিদেরকে একটু বেশি বাতে দেয়, তখন তারা ভাবে যে আমরা হয়তো আমরা একটুখানি ধর্মের ছত্রছায়া যাই, আমরা তখন একটা গৈরিক কোনো একটা স্যাফ্রন কোনো একটা পার্টির ছত্রছায়া যাই, তাহলে হয়তো হবে, তারা পোলারাইজ হয়। কিন্তু পোলারাইজ হওয়াটা ইজ নট আ আনসার, এটা সত্যি কোনো রকম মানে এটা সলিউশন নয়। তা যেটা সবথেকে ভালো সেটা হচ্ছে যে যে কোনো ধর্মের বিরোধিতা করে সবথেকে ভালো। ঠিক আছে, আপনার কাছে তাহলে আজকে একটুখানি বিদায় নিলাম, ঠিক আছে, আর পরে আরেকদিন তাহলে শুনবো। হ্যাঁ আর প্রশ্ন আছে, বলুন বলুন। হ্যাঁ প্রশ্নটা জানতে আসিদাও আছে আর কি, আমার একটা পার্সোনালি একটা আর কি জানতে চাওয়া আছে, তার ছোটদের মানববাদ বইটা আমি এখানে পাইনি, বাংলাদেশ থেকে সংগ্রহ করেছিলাম, কিন্তু এখন অব্দি লকডাউনের জন্য আমার কাছে এসে পৌঁছায়নি আর কি, কারণ আমার একটা বাচ্চা আছে আর কি, এই জন্য আর কি একটু পড়ার ইচ্ছা, আজকে 2 বছর 20 দিন হলো আর কি, ওকে আর কি করবো এই ব্যাপারটা নিয়ে একটু বইটা পড়ার একটা ইচ্ছে ছিল। আরেকটা হলো যেটা আপনার সমাজে আমরা দেখতে পাচ্ছি এখন যে মানে ধর্মটা মানুষের মনে দিন দিন আরো মানে বিজ্ঞান যে আপডেট হচ্ছে, ধর্মটা আপডেট হচ্ছে, মানে আগে মানুষ লোহার তাবিজ পড়তে এখন মনে হয় সোনার তাবিজ পড়ছে, দামি দামি আংটি পড়ছে, পাথর এখন হাতে দিচ্ছে, মানে এর থেকে কি এত কি বেরোনো সম্ভব? আচ্ছা সেই কথার পরে আসছি, সেই কথাটা আসছি, তার আগে আসি ভাই, আসি ভাই, গুগল বুকসে আছে না, ইয়ে প্লে স্টোরে আছে না আপনার বইটা? হ্যাঁ হ্যাঁ গুগল প্লে স্টোরে বইটা খুঁজে পাবেন, যেটা যে মানে গুগল প্লে স্টোর থেকে যদি পড়েন তাহলে এটা পাবেন গুগল প্লে স্টোর থেকে। শ্রী মোহাম্মদ পন্ডিত ভাই, আপনি গুগল প্লে স্টোরে কিন্তু বইটা পেয়ে যাবেন, ঠিক আছে, ওখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন বইটা। আসলে একটু হার্ড কপিটা হলে মানে হার্ড কপিটা হলে আমার একটু পড়তে আর কি সুবিধা হতো, যেহেতু একটু আর কি হ্যাঁ কিন্তু লকডাউনের জন্য লকডাউনের একটা প্রবলেম না, কিন্তু লকডাউনের বাজারে তো সবসময় হার্ড কপি সবসময় পাওয়া সম্ভব না, আর আপনি কলেজ স্ট্রিটেও তো এখন যেতে পারবেন কিনা আমি জানি না, সব জায়গায় সবকিছু খোলা আছে এরকম তো নয় বোধহয়। তা কলেজ স্ট্রিটে গেলে অবশ্যই বইটা পেয়ে যাবেন আশা করি, তা সেটা হয়তো পাবেন না, তা এখন যদি মানে ওই আর কি মানে ওই কি বলে দইয়ের স্বাদ ঘোলে ঘোলে মেটানো আর কি ওরকম ব্যাপারটা আর কি, তা সেটা ওরকম করতে পারেন, বুঝেছেন, দুধের স্বাদ ঘোলে মেটানো ব্যাপারটা ওরকম আর কি, তা আপনি ডাউনলোড করে আপাতত পড়তে পারেন। হুম
আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে এরকমই যে আপগ্রেড হচ্ছে, এতে কি মুক্তি পাওয়া সম্ভব না? এতে এত সহজে মুক্তি পাওয়া সম্ভব না। মানুষকে, মানুষের একা একটা নেচার হচ্ছে যে ছোটবেলা থেকে আমরা কন্ডিশন এটা ভাবতে যে আমাদের আমাদের উপরে কেউ একজন আছে। এরকম একজন দেখবেন, অনেক যারা মোটিভেশনাল স্পিকার আছেন, অনেক অনেক মোটিভেশনাল স্পিকার আছেন যারা কর্পোরেট ইয়েতে বা বিজনেস ইয়েতে সমস্ত ইয়েতে কথা বলেন, তারা পর্যন্ত দেখবেন এই ধর্মটা নিয়ে কথা বলতে ভালোবাসে। তার দুটো কারণ, প্রথম কারণ হচ্ছে তারা ওই তাদের একটা এটা মানুষ যেটা খায় সেটা মানুষকে খাওয়ায়, আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা জানে যে মানুষের ব্রেনটা এইভাবে কন্ডিশন। তা আমরা ছোটবেলা থেকে এরকম কন্ডিশন, ছোটবেলা থেকে এরকমই দেখবেন আপনার বাবা হয়তো, আপনি হয়তো ছেলেকে সবসময় বলছেন যে বাবু এদিকে ওদিকে যেও না, ওই এদিকে যেও না, পড়ে যাবে, ছুটো না, হয়তো এই সমস্ত জিনিসটা করছেন। এবং ছোটবেলা থেকে আমরা সেই জিনিসটা একটা বেনিফিটও দেখে আসি। তা আমাদের মধ্যে একটা ব্রেন সবসময় কন্ডিশন হয়ে যায় এই নিয়ে যে কে একজন আমাদেরকে গাইড করবে। তা আমরা যে পৃথিবীতে একটা যে পেল ব্লু ডটের মধ্যে আমরা যে থাকি, সেটা ভাবতে মানুষের কষ্টই হয়, মানুষের সেটা ভাবতে একটুখানি একটুখানি একটা ইয়ে বোধ হয়, একটা একটা ইনসিকিউরিটি বোধ হয়। তো এই ইনসিকিউরিটি বোধ থেকে ছাড়ানোর উপায়টা, মানে বেরোনোর মানুষের উপায় হচ্ছে যে একজন মাথার উপরে কেউ সবসময় আছে, সবসময় দেখছে সিকিউরিটি ক্যামেরা দিয়ে, এরকম মানুষ ভাবতে ভালোবাসে। সেখান থেকে বেরোতে, সেখান থেকে বেরোনোটা সেটা টাফ। সেখান থেকে যেহেতু আমাদের সমাজটা এরকম হয়ে গেছে এবং আমরা সবসময় ছোটবেলা থেকেই কন্ডিশন, তাই সেখানে সেটা থেকে বেরোনো সত্যি কঠিন। কিন্তু এখান থেকে বেরোনো কি যায়? হ্যাঁ, অবশ্যই এখান থেকে বেরোনো যায়। আমি এমন যেমন ধরুন আমার আমার ছেলেকে আমরা কোনো রকমই ধর্ম টর্ম শিক্ষা এরকম কোনো কিছু দিই না। ও কিন্তু ওরকমই কোনো দেখবেন না, ওর কোনো রকম ইয়ে আছে, কোনো রকম ন্যাক আছে যে কারোর কাছে কিছু একটা চাইবো বা এরকম কোনো কিছুর ন্যাক আছে এরকম কোনো কিছু নেই। মানে কেউ একটা হেল্প করবে এরকম কোনো তার ধারণাই নেই সেই জিনিসে। তা তবে সেটা স্কুল থেকে খানিকটা ইনফ্লুয়েন্স হয়, এরকম আমি মানছি সেটা খানিকটা ইনফ্লুয়েন্স হয়। সেক্ষেত্রে সে খানিকটা অবাক হয়, যেমন স্কুলে একজন তাকে শিখিয়েছে, একজন একজন টিচারই তাকে শিখিয়েছে যে সূর্যকে তৈরি করেছে, গড় তৈরি করেছে, তো এরকম সে শিখিয়েছে। সে খুব অবাক হয়েছে, গড় জিনিসটা আবার কি জিনিস, এই আবার খায় না মাথায় মাকে, সে আবার হঠাৎ করে অত বড় একটা জ্বলন্ত পিণ্ড সে কীভাবে তৈরি করলো, সে খুব অবাক হয়েছে সেটা নিয়ে। তা সেটা সেই অবাক হওয়াটা বলেছে বটে, কিন্তু এইভাবে আমরা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্সড হয়ে থাকি। কিন্তু তার থেকে বেরোনোটা অবশ্যই সম্ভব, কিন্তু সেটা কঠিন, সেটা ধীরে 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 সেই জিনিসটা হবে। আর এটা তো একটা বিশাল বিজনেস, তাই ধর্ম এই জিনিসটা একটা বিশাল বিজনেস। তো এই জিনিসটাকে অধিকাংশ মানুষই চায় যেন এই জিনিসটাকে আঁকড়ে থাকা যায়, কারণ এটা শুধু বিজনেস কিরকম অর্থে টাকা পয়সার ক্ষেত্রেও এবং সেটা পলিটিক্যালিও সাহায্য করে। এই যেহেতু এতগুলো বেনিফিট খুব সহজেই পাওয়া যায় এবং মানুষকে খুব সহজেই ব্রেনওয়াশ করা যায়, তাই জন্য এটা হয়তো এটা থেকে বেরোনো সত্যি কঠিন, কিন্তু এটা যে ইম্পসিবল বা অসম্ভব সেরকম না। কিন্তু এটা আমার ফ্যামিলি থেকে আমি কিভাবে বেরোবো? মানে ফ্যামিলি তো আমার, মানে আমার মা বাবা পুরো ধার্মিক, আমিও এক সময় ধার্মিক ছিলাম, তারাপীঠে গিয়েছি, পুজো দিয়েছি, পাঠা বলে দিয়েছি, মানে অনেকটা আমরা কিন্তু বলবো অনেক কথা আর কি। এটা এখন আমার ফ্যামিলি মানে মা একদম পুরো ধার্মিক, তারা আপনার একাদশী করে, কোনো পুজো পাত্র সকাল সন্ধ্যা কীর্তন, মানে এখান থেকে মানে আমার বাচ্চাকে তারা কনভার্ট করতে যাচ্ছে, এখনই দেখে প্রণাম করে, মানে আমার বাচ্চা এমন এখন মানে অনেক সময় সেটা কাগজ খুলে প্রণাম করে, মানে এরকম একটা অবস্থা ওর মাইন্ডটা মানে এরকম করে দিয়েছে। এখন এখান থেকে যে কী করবো মানে বাবা মার সঙ্গে ডিল্যাট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এরকমই মানে সবসময় যে একটা ঝামেলা করতে হবে সেরকম না। ছেলেকে যদি আপনি ইয়ে করতে চান, ছেলেকে একটুখানি যুক্তি দিয়ে, যুক্তি বুদ্ধি দিয়ে সেই জিনিসগুলো বিচার করতে শেখাবেন, ঠিক আছে? আমি এটা বলছি না যে রেসপেক্ট করাটা শেখাবেন না, এটা আমি বলছি না, রেসপেক্ট করা অবশ্যই শেখাবেন, সেটা সেটা ঠিক আছে। একটা কাগজে পা দেওয়া বা এরকম জিনিসগুলো ঠিক আছে, সেটা একটা রেসপেক্ট, সেটা করতে পারেন, সেটা কিছু যায় আসে না। কিন্তু সেটা যে গড নয় বা সেটা যে কিছু করতে পারেন, ইট ক্যানট চেঞ্জ এনিথিং ইন ইউর লাইফ, সেই জিনিসটা আস্তে আস্তে যুক্তি বুদ্ধি দিয়ে সেটা শেখাতে শুরু করবেন ছোটবেলা থেকে। সেখানে দেখবেন আস্তে আস্তে জিনিসটা ইনফ্লুয়েন্স থেকে সে বেরিয়ে আসতে পারবে। সে যখন একটুখানি যুক্তিবাদী মন নিয়ে সে চিন্তা করতে আরম্ভ করবে, তখন থেকেই সে এই জিনিসগুলো বুঝতে শিখবে। যে যদি এরকম কোনো একটা রূপকথার গল্প পড়ে, তাকে বলে দেওয়া যে হ্যাঁ ভাই, এটা একটা রূপকথার গল্প, এটার মধ্যে সত্যতা কিছু নেই। একটা যেমন অ্যাভেঞ্জারের গল্প যেমন একটা রূপকথা, এই জিনিসগুলো আমরা কখনো দেখি না, ঠিক সেরকম স্পাইডারম্যান যেরকম, আমাদের হনুমানজিও সেরকম, সেই জিনিসটা বলে দেওয়াটাই সবথেকে ভালো। মানে সেভাবেই আস্তে আস্তে ছোটবেলা থেকে করবেন। আর আজ ভাই বইটা তো পড়বেনই, সেখানেও দেখবেন অনেক ছোট ছোট করে, অনেক বাচ্চাদের জন্য অনেক সুন্দর করে কতগুলো কিভাবে বোঝা যায় সেই জিনিসগুলো লেখা আছে, সেই জিনিসটা একটুখানি রেফার করতে পারেন। কাছে আসিফ দা, যেটা হলো মানে ধরুন আমি ধর্ম থেকে বেরিয়ে এসেছি, কিন্তু সমাজে দেখা গেছে আমরা ধর্মের বিরুদ্ধে কথা বলি মানুষ পছন্দ করে না বা কথা কেউ শুনতেও চায় না। এখন কোনো ধরুন সমাজের কিছু করতে চাইলে আমাকে সেই মানুষগুলোকে কনভার্ট করতে হলে বা কোনোভাবে সমাজের ধর্ম ছাড়া কোনো ভালো কাজ করতে হলে আমাকে তো আপনার ধর্মের সঙ্গে গা মিশিয়ে বা কোনো রাজনীতি দলের সঙ্গে গা মিশিয়ে চলতে হবে, কিন্তু রাজনীতিক বৃত্তের সঙ্গে গা মিশিয়ে চলতে হলে আমাকে ধর্ম করতে হবে, ধর্ম কিছু মানতে হবে বা দেখানোর জন্য মানতে হবে। কিন্তু সেখানে কিছু আমাকে যেটা মানে ঠিক না কাজ, যেটা আমার কাছে মনে হয় ভুল কাজ বা কোনো অনৈতিক কাজ, মিথ্যা বলা বা কোনো কাউকে ঠকানো, সেটা তো আমাকে করতে হচ্ছে। সেখানকার প্রায় দাঁড়িয়ে মানে কি করা সম্ভব, আমার কি করতে পারি, আমি তাদের সঙ্গে আমি মিলিয়ে চলবো না আমি নিজেকে একা করে রাখবো? একা করে রাখলে তো আমি সমাজের কোনো কিছু করতেই পারছি না। আমি ধরনের রাজনীতি পলিটিশিয়ান পদে যাবো, সেখানে তো গেলে আমাকে নাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা চলে আর কি, একটা কিছু করতে হবে, কোনো কিছুর আওয়াজ তুলতে হবে। এখন সেটা কি করা তো সম্ভব না, কিন্তু না করলে তো আমি এসে দেখা যাচ্ছে সমাজের কিছু করতে পারবো না। ভাই আমার মনে হয় এই সিদ্ধান্ত গুলো ভাই ভাই আমার মনে হয় আপনার এই সিদ্ধান্ত গুলো আপনি নিজেই নেন, এই বিষয়গুলো তো আর আমরা বুঝবো না, আমরা তো আপনার ব্যক্তিগত মানে ইয়ার গুলো জানতে পারবো না কোথায় কখন কি করছে।
এই সিদ্ধান্ত গুলো আমরা তো আসলে এরকম কোনো পরামর্শ দিই না কাউকে, এটা করা উচিত এটা করা উচিত না। আমরা যেটা করি সেটা হচ্ছে যুক্তি বুদ্ধি ব্যবহার করে মানুষের মানে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া কেন জরুরি সেটা আমরা বলি, কিন্তু সিদ্ধান্ত তো আপনি নেবেন ভাই, সিদ্ধান্ত তো আপনি নেবেন, আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, অমিত ভাই সিদ্ধান্ত অমিত ভাই নেবে, আবুল ফজল ভাই সিদ্ধান্ত একসাল আপুর সিদ্ধান্ত, যার যার সিদ্ধান্ত শেষে নেয় ভাই। এখন সিদ্ধান্ত যখন এই সিদ্ধান্তটা নেবেন তখন যেন যুক্তি বুদ্ধি যেন একটা পিছনে থাকে সেটার কাজ আমরা করি, কিন্তু সিদ্ধান্তটা কি নেবেন সেটা তো ভাই আপনার ব্যাপার। বুঝতে পেরেছি, কিন্তু এখানে একটু মানে হতাশায় ভুগছি, মানে কি করব এটা বোঝাটাই মুশকিল আছে। আচ্ছা ভাই কোন দিকে যাব, আমরা লাইভে অনেকে ওয়েট করতেছে তো। ঠিক আছে অমিত ভাই, আপনার সঙ্গে পার্সোনালি কোনো ভাবে কন্টাক্ট করা যাবে? মেইলে আমি যদি মেইল করি কোনো সরাসরি আপনি আপনি আমাদের যে, হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি যে সেকুলার হিউম্যানিস্ট মুভমেন্ট যে পেজটা আছে সেখানে আপনি মেসেজ করুন, আমি সেটা সেখানে আছি, সেখানে আমি মেসেজ আপনার মেসেজ আমি পাবো, ঠিক আছে? আমাকে মেনশন দিয়ে করবেন তাহলেই হবে, ঠিক আছে? ঠিক আছে, আর নামটা কি কোনো প্রবলেম আছে, নামটা চেঞ্জ করতে হবে, এই নামেই আমি করবো। হ্যাঁ যে কোনো যে কোনো নামই আপনি করতে পারেন, জাস্ট এই নামটা লিখে দেবেন তাহলেই হলো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা অনেকে অপেক্ষা করছে তো ভাই, সিম মোহাম্মদ ভাই বোধ হয় একটু বেশি সময় নিয়ে ফেলতেন, তাহলে আপনাকে হ্যাঁ বুঝছি। অবশ্যই।